ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে অধীর রঞ্জন চৌধুরী আজ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন। আজ মুর্শিদাবাদের জেলা কংগ্রেস কার্যালয়ে মাল্যদানের মধ্যে দিয়ে আজকের দিনের তাৎপর্য তুলে ধরেন। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এখন আমি সব পেয়ে গেলাম, এই তোমাদের চাকরি থেকে চাল দিয়ে দিচ্ছি, পাঁচটি থেকে চাল দিয়ে দিচ্ছি। এ পুটানি করার সময় তখন ছিল না, তখন তো ঘরে ঘরে খাবারই ছিল না, দেশে খাদ্য ছিল না, খাদ্য সংকটে ভুগতাম আমরা। আমাদের দেশের যে অর্থনীতি থেকে বলা হতো ফ্রম শিপ টু মাউথ ইকোনমি, বিদেশ থেকে খাবার আসতো জাহাজে সরাসরি, স্টেশনে স্টেশনে হাজার হাজার লক্ষ লক্ষ রিফিউজি, ঘর বাড়ি সব ছেড়ে খোলা আকাশের নিচে তাদের অবস্থা। বিধানচন্দ্র রায়ের আমলে কখনো কিন্তু দুর্ভিক্ষ হলো না, খাদ্য না পেয়ে সেই বাংলায় শুধু নিজের মানুষ নয়, নিজের জনসংখ্যা নয়, বাইরে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এতে প্রবেশ করলো। ভারতবর্ষে আর কোনো রাজ্যে হয়েছে না, পাঞ্জাবে হয়েছে, টোটাল এক্সচেঞ্জ, ওরা এসছে, হিন্দুরা এসেছে, মুসলমান। এখন আমি সব পেয়ে গেলাম, এই তোমাদের চাকরি থেকে চাল দিয়ে দিচ্ছি, পাঁচটি থেকে চাল দিয়ে দিচ্ছি। এ পুটানি করার সময় তখন ছিল না, তখন তো ঘরে ঘরে খাবারই ছিল না, দেশে খাদ্য ছিল না, খাদ্য সংকটে ভুগতাম আমরা। আমাদের দেশের যে অর্থনীতি থেকে বলা হতো ফ্রম শিপ টু মাউথ ইকোনমি, বিদেশ থেকে খাবার আসতো জাহাজে সরাসরি, স্টেশনে স্টেশনে হাজার হাজার লক্ষ লক্ষ রিফিউজি, ঘর বাড়ি সব ছেড়ে খোলা আকাশের নিচে তাদের অবস্থা। বিধানচন্দ্র রায়ের আমলে কখনো কিন্তু দুর্ভিক্ষ হলো না, খাদ্য না পেয়ে সেই বাংলায় শুধু নিজের মানুষ নয়, নিজের জনসংখ্যা নয়, বাইরে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি